আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 অর্থাৎ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এখন আমরা 9.2 যেই এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী আছে সেটা আমরা শুরু করব। তো দেখো, প্রথমে আমাদের এই অনুশীলনী শুরুর আগে আমাদের কিছু বেসিক জানতে হবে। তো সেটার মধ্যে এই কয়েকটা সূত্র তোমার পড়ে দেখো, যখন তুমি এই ম্যাথগুলো করতে যাবে তখন অনেক সময় এই সূত্রগুলো লাগে, কম লাগে বাট এই সূত্রগুলো লাগে। তো তোমাদের অবশ্যই সেই এগুলো জানতে হবে এবং এই সূত্রগুলোর পরে তোমার অবশ্যই এই ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেগুলো জানতে হবে। তো দেখো, প্রথমে আমরা এটা একটু দেখি যে সাইন 90° মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা, এটা জাস্ট মুখস্থ অবস্থায় তোমাদের রাখতে হবে। তারপরে দেখো, কসের ক্ষেত্রে আমাদের আসছে সাইন, টেনের ক্ষেত্রে আমাদের আসছে কট, কটের ক্ষেত্রে আমাদের আসছে ট্যান, সেকের ক্ষেত্রে আসছে আমাদের কোসেক এবং কোসেকের ক্ষেত্রে আসছে আমাদের সেক। তো দেখো, এইগুলো আমাদের শিখতে হবে। অনেক সময় দেখবে তোমার কোশ্চেনের মধ্যে থাকছে যে কোসেক 90° মাইনাস থিটা প্লাস, এরকমভাবে একটা সরল টাইপ থাকতে পারে। তো তোমার তখন সেটা সমাধান করার জন্য কিন্তু এগুলো রাখতে পারে। তারপরে দেখো, এরপরে তোমাদের বই থেকে যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এই দেখো, এই এই যে আমাদের কোণের যেই মানগুলো আছে, ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে কোণের, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। দেখো, সাইনের ক্ষেত্রে সাইন যখন 0° থাকবে, সাইন 0° মান হচ্ছে 0, তারপর আবার সাইন 30° মান হচ্ছে হাফ, সাইন 45° মান হচ্ছে 1/√2, সাইন 60° মান হচ্ছে √3/2, সাইন 90° মান হচ্ছে 1। এখন একটা জিনিস খেয়াল করো, সাইন আর কস অর্থাৎ সাইন আর কোসাইন এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রিলেটেড। দেখো, যখন সাইন 90° মান 1 তখন কস 0° মান 1, আবার যখন সাইন 0° মান 0 তখন মানে কসের 90° মান 0, আবার দেখো যখন সাইন 30° মান হাফ তখন কস 60° মান হাফ, আবার যখন সাইন 60° মান √3/2 তখন কসের 30° মান √3/2, এবং সাইন 45° এবং কস 45° দুটোর মান সেম। তো এভাবে কিন্তু তোমরা একটু মনে রাখতে পারবে এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের কীভাবে ক্যালকুলেটারের মাধ্যমে অন্তত মানে ম্যাক্সিমাম মানগুলো তুমি বের করতে পারবে, তোমাদের যে এফএক্স ক্যালকুলেটার আসছে 100FX-এর যে ক্যালকুলেটারটা আছে সেটা দিয়ে কীভাবে তুমি এগুলোর মানটা ম্যাক্সিমাম মানগুলো বের করে ফেলতে পারবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো তারপরে দেখো, তারপরে যদি আমরা ট্যানের ক্ষেত্রে দেখি, ট্যান আর কটের ক্ষেত্রে একটা সম্পর্ক আছে, ট্যান 0° মান 0 এবং তখন কট 90° মান 0, আবার ট্যান 90° মান অসংজ্ঞায়িত এবং কট 0° মান অসংজ্ঞায়িত, ট্যান 30° মান 1/√3, কট 60° মান 1/√3, আবার ট্যান 60° মান √3, কট 30° মান √3, আর 45° তাদের সমান। তারপরে আবার সেক এবং কোসেকের ক্ষেত্রে আসি, সেক 0° মান 1, কোসেক 90° মান 1, সেক 90° মান অসংজ্ঞায়িত, কোসেক 0° মান অসংজ্ঞায়িত, সেক 30° মান 2/√3, কোসেক 60° মান 2/√3, আবার দেখো সেক আর কোসেকের যে সেকের আবার যখন 60° 2 তখন কোসেকের আবার 30° 2, আর সেক আর কোসেকের 45° দুটোই সমান। তো দেখো, আরেকটা জিনিস খেয়াল করো যে এই যে সাইন এবং কসের উল্টো মানগুলোই কিন্তু সেক আর কোসেকের। কীভাবে? দেখো, যখন 0, তুমি যদি 0-কে উল্টে দাও অর্থাৎ 0-র নিচে নিচে ধরো আমাদের 1 আছে, তো মানে এটা মেইনলি এরকম উল্টানো যে তোমাদের এই 0 আছে, 0 থেকে তোমার এখানে এসে পড়লো কি 1, আবার এখানে 1 আছে, এখানে 1 থেকে অসংজ্ঞায়িততে চলে গেল। এই দুটোর মধ্যে যেমন একটা মিল না থাকলেও এইগুলোর মধ্যে মানে এই তিনটা ঘরের মধ্যে একটা মিল আছে। দেখো, এখানে দেখো 30°-তে হচ্ছে তাদের হাফ, আর এখানে দেখো কোসেকের 30°-তে আছে 2। দেখো, তুমি যদি হাফকে উল্টে দাও তাহলে কিন্তু তুমি 2 পাচ্ছ, আবার 60°-তে √3/2 আছে, আর কোসেকের ক্ষেত্রে 60°-তে 2/√3 আছে, অর্থাৎ তুমি সাইন আর কোসেককে মানে সাইনকে যদি তুমি উল্টো করে দাও তাহলে কিন্তু কোসেক পাবে তুমি, কেননা সাইন আর কোসেকের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। আবার দেখো 1/√2, তুমি এটাকে যদি উল্টো করে দাও তাহলে তুমি কোসেকের যেই মানটি আছে অর্থাৎ হচ্ছে কোসেকের যেই 45° মান পেয়ে যাবে। আবার দেখো, এই যে সাইনের এখন আমি তোমাদের 0°-টা বলি, 0° হচ্ছে দেখো নিচে যদি মানে তুমি যদি 0-কে উল্টে দাও তাহলে কি হবে, উপরে ধরো যদি 1 হয়, কোনো কিছুকে যদি তুমি 0 দিয়ে ভাগ করো তখন কিন্তু অ্যান্সার তোমার অসংজ্ঞায়িত আসবে। তো দেখো, সাইনকে উল্টো করলে তুমি কস পাচ্ছ, তার কোসেক পাচ্ছ, আবার দেখো যেহেতু আমাদের আবার তুমি যখন দেখবে সেক আর কসের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, দেখো এই দুটোও কিন্তু এরকম সেম টাইম।
দেখো কসের ওয়ান, আবার ওয়ানকে যদি উল্টে দাও তুমি ওয়ানই পাবে। আবার দেখো রুট থ্রি বাই টু, এটাকে যদি তুমি উল্টে দাও টু বাই রুট থ্রি। আবার এটার ক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছে, দেখো হাফ এখানে টু, আবার এখানে জিরো, এখানে অসংজ্ঞায়িত, এই দুটোর মধ্যে কানেকশন। আর এই দুটোর মধ্যে তো অবশ্যই কানেকশন আছে, দেখো জিরো এখানে আবার অসংজ্ঞায়িত, এখানে ওয়ান বাই রুট থ্রি, এখানে আবার রুট থ্রি, এখানে ওয়ান, এখানে ওয়ান, আবার এখানে রুট থ্রি, এখানে ওয়ান বাই রুট থ্রি, উল্টে গেল, মানে নিচে ওয়ানটা উপরে চলে গেল। এবং তারপর এখানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত যদি উল্টে দাও তাহলে হচ্ছে আমাদের জিরো। তো দেখলে কিভাবে এই পুরো ছকটাই একটা আরেকটার সাথে রিলেটেড। তো দেখো এই ছক দিয়ে আমরা এখন একটি অঙ্ক দেখব। তো দেখো এটা হচ্ছে তোমাদের উদাহরণের উদাহরণ ১৩ ক নাম্বার ম্যাথ। তো দেখো এটাকে আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ এটার মান নির্ণয় করতে হবে। তো প্রথমে দেখো ওয়ান মাইনাস আমাদের সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত, দেখো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু, তাহলে আমরা এটা দিই। আবার দেখো সাইনের উপর স্কোয়ার আছে, অর্থাৎ আমাদের ওয়ান বাই রুট টুকে স্কোয়ার করতে হবে। দেখো এই স্কোয়ারটা কিন্তু সাইনের উপরে, থিটার উপরে কিন্তু অবশ্যই কখনোই স্কোয়ার হয় না। তো দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের যে মানটি সেটি বসাবো এবং তার উপরে আমরা স্কোয়ার দিব, অর্থাৎ হচ্ছে ওয়ান বাই রুট টু তারপর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু তারপর স্কোয়ার। এখন আবার দেখি টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান কত, টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান, তাহলে আবার করি আমরা ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়ান স্কোয়ার। তো দেখো এরপরে আমরা কি করব, এরপরে আমাদের কাজ হলো ওয়ান মাইনাস এটাকে আমরা স্কোয়ার করে ফেলবো। তাহলে দেখো ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, আর রুট টুকে স্কোয়ার করলে টু, আবার এখানে ওয়ান, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, এবং রুট টুকে স্কোয়ার করলে টু, আর ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই থাকছে। তারপরে কি হচ্ছে দেখো, এখন যদি আমরা এখানে মাইনাস করে দিই আমাদের নিচে লসাগু হচ্ছে টু, তাহলে দেখো টু মাইনাস ওয়ান, আবার নিচে হচ্ছে আমাদের টু, তাহলে দেখো টু প্লাস ওয়ান প্লাস হচ্ছে আমাদের আবার ওয়ান। তারপরে কি দেখো, তারপরে এখন যদি আমরা টু থেকে ওয়ান কাটি তখন কি হবে, আমাদের ওয়ান হবে, তার মানে কি উপরে হাফ আর নিচে হচ্ছে থ্রি বাই টু প্লাস হচ্ছে ওয়ান। দেখো এটা ভাগ অবস্থায় আছে, আমরা যদি এখন এটাকে গুণে নিয়ে যাই তখন কিন্তু নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ হাফ ইনটু যদি টু উপরে চলে যায় আর থ্রিটা নিচে চলে যাবে, এই টু আর এই টু কাটা যাবে, প্লাস আমাদের ওয়ান আছে, তাহলে আমাদের কি থাকছে ওয়ান বাই থ্রি প্লাস হচ্ছে ওয়ান। এখন আমরা এটাকে প্লাস করব, তাহলে দেখো আমাদের লসাগু কি থাকছে, লসাগু থাকছে থ্রি, আর তাহলে কি ওয়ান প্লাস থ্রি, তাহলে আমাদের অ্যান্সার কি ফোর বাই থ্রি, এটাই কিন্তু মূল্য হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এরকমটা বোঝাচ্ছে যে তুমি জাস্ট প্রথমে মানগুলো বসাবে এবং মানগুলো বসানোর পর তোমার যা ক্যালকুলেশন করার সেটা তুমি করে ফেলবে, এটাই হচ্ছে মেইন এই ম্যাথগুলোর নিয়ম। তাহলে কিন্তু প্রথমে অবশ্যই তোমাদের ওই মানগুলো মুখস্থ করতে হবে, তুমি যদি মানগুলো মুখস্থ না করো এবং মানগুলো না বের করতে পারো বা মানগুলো না বসাতে পারো তাহলে কিন্তু হবে না। তো সবার প্রথমে তোমাকে সেটা মুখস্থ করতে হবে এবং মুখস্থ করার পরে তুমি টেকনিকের মাধ্যমে সেটা বের করে রাখতে পারবে, কিন্তু তার আগে কিন্তু অবশ্যই তোমাকে এই মানগুলো খুবই ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ এই মানগুলো মুখস্থ না করলে তুমি এই চ্যাপ্টারের কোনো ম্যাথই করতে পারবে না। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।